কিন্তু পৃথ্বীরাজ এই মুহূর্তে রয়েছে। পৃথ্বীরাজ, তুমি হচ্ছেটাকিতেও থাকো এবং রাস্তায় তুমি তুমি যতদিন হচ্ছেটাকির অতিথি হিসাবে একেবারে রাস্তায় বিভিন্ন জায়গাতে যেভাবে স্ট্রিট শো সন্তুপান করে, তুমি দেখেছো ডিএ আন্দোলনকারী চাকরি প্রার্থী থেকে শুরু করে মানুষের এজেন্ডা, মানুষের ইস্যু, এখানে তল্পিবাহক হয়ে শাসক দলের হয়ে কথা বলার কোনো জায়গা নেই, এখানে মানুষের হয়ে কথা বলার জায়গা ছিল, এটাই কি কাল হয়ে গেল রিপাবলিক বাংলা? না না ময়ূকদা, আমি একটা খুব পরিষ্কার কথা বলি আপনাকে, যে এই মুহূর্তে আমি যুব সমাজের প্রতিনিধি হয়ে বলতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিভাবে বিপন্ন হচ্ছে, গণতন্ত্র কিভাবে পশ্চিমবঙ্গের মাটিতে ধ্বংস হয়ে যাচ্ছে। ভয় লাগছে, এরপরে পরের দিন টিভিতে টিভিতে বসে এই কথাগুলো বলবে যে কোনো দিন সন্তু পানকে 41 এর নোটিশ ছাড়া আফ্রিকার যে উগ্রবাদী সংগঠন, তা মানে সেইটাই অনুপ্রাণিত হয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সরকারটা চালাচ্ছে। আমার একটাই স্পেসিফিক কথা আছে, সেই কথাটা হচ্ছে আজকে এই যে শেখ শাহজাহানকে 45 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, শেখ শাহজাহান চুরি করেনি কিন্তু সন্তুপান চুরি করেছে, এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পেয়েছে। পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে সেটা দেখতে পায়নি, তার সাদের ভাই কেষ্ট যাকে পাশে বসিয়ে পুলিশ কেস সাজান, অর্থাৎ যে অনুব্রত মণ্ডল ঠিক করে দেয় যে কে কোন ধারায় অ্যারেস্ট হবে, তাকে মানে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী চোর হিসেবে ধরতে পারেনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে গেল যে এই সন্তুপান চুরি করেছে। এবং তারপরের কথা হচ্ছে আজকে কোন রাজনৈতিক স্বার্থে কেন বারবার এই সন্দেশখালী ঘটনাকে বারবার এড়িয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী? আমার কথাটা হচ্ছে আজকে তো সেখানে কভারেজ করতে গেছিল, আজকে সেখানে মা বোনেদের সেখানে পণ্যে পরিণত করেছে এই শাহজাহানের গুন্ডা বাহিনীরা, দিনের পর দিন রাতের পর রাত এই মা বোনেদের সাথে যে অত্যাচার চলেছে তা নিয়ে তো পুলিশ কোনোদিন কোনো স্টেপ নেয়নি। একদম, এবং তার পাশাপাশি আমি আমি যারা এই মুহূর্তে ইউটিউবে দেখছেন, পলাশ দাস দেখছেন, প্রিয়াঙ্কা দে দেখছেন, আবু হোসেন লস্কর দেখছেন, এবং 100,000 মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটি স্ট্রিমিংয়ে দেখছেন, এবং তাদেরকে আমরা করজোড়ে নতমস্তকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকা। সত্যকে সামনে আনাটাই সংবাদ মাধ্যমের কাজ, কিন্তু সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভেরই কণ্ঠরোধের চেষ্টা, গ্রেফতার রিপাবলিক বাংলার সাংবাদিক। আর সেই সাংবাদিককে যখনই গ্রেফতার করা হয় তেনে হিচড়ে তাকে এইভাবে নিয়ে যাওয়া হয়। লাগাতার সন্দেশখালী থানার সামনে রয়েছে আমাদের একের পর এক প্রতিনিধি, কিন্তু তাদেরকে বুম ক্যামেরা ছাড়াও থানার মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিভাবে রয়েছে সন্তু পান তাও এখনো জানা যাচ্ছে না, সূত্রের খবর তাকে খাওয়ার দেওয়া হয়নি, এমনকি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তাকে রাখা হয়েছে, এমনকি থানায় ঢুকতে দেওয়া হয়নি আইনজীবীকেও। আইনজীবীকে আটকানো যায় কি সে প্রশ্নটাই বারবার উঠছে, যখনই রিপাবলিক বাংলার একের পর এক প্রতিনিধিরা তারা ক্যামেরা রেখে বুম রেখে যখন সচিত্র পরিচয়পত্র নিয়ে থানার ভেতরে যাওয়ার চেষ্টা করে তাদেরকেও লাগাতার বাধা দেওয়া হয়। তদন্তকারী অফিসার থানায় নেই, এফআইআর কপি দেওয়া যাচ্ছে না, সময় লাগবে, একের পর এক ধোয়াশা, লাগাতার রিপাবলিক বাংলা প্রশ্ন করে গিয়েছে আর চুপ থেকেছে পুলিশ। এ কি গণতন্ত্রের কালো দিন? রিপাবলিক বাংলা আমাদের অপর দুই প্রতিনিধি পিঙ্কি এবং সমাদৃতা রয়েছে। পিঙ্কি এবং সমাদৃতা, একটা বিষয় তোমাদের থেকে জানতে চাইব, যে কথাটা বিশাখা বারবার বলছিল যে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেডিকেল করা দরকার ছিল, ময়ূকও জানাচ্ছিল, এখনো পর্যন্ত থানার সামনে থেকে কোনো মুভমেন্ট কি নজরে পড়ছে সমাদৃতা এবং পিঙ্কি? না, কোনো মুভমেন্ট এখনো পর্যন্ত নজরে পড়েনি পৌলমী, আমরা থানার বাইরেই রয়েছি। আমাদের আইনজীবীরা যারা ছিলেন তারা রাতে দেখা করেছেন এবং চলে গিয়েছেন, আর স্বতঃপ্রণোদিতভাবে দিব্যায়ন নিজে এসেছিলেন, গতকাল রাতেও এসেছিলেন এবং আজও সকালে এসেছেন। আমরা চেষ্টা করেছিলাম সহকর্মী হিসেবে ভিতরে ঢোকার, পুলিশ অ্যালাউ করেনি। সকালবেলা আমি পিঙ্কি দুজনেই চেষ্টা করেছিলাম, পুলিশ অ্যালাউ করেনি, কিন্তু দিব্যায়নকে অ্যালাউ করেছিল, দিব্যায়ন ভিতরে গিয়েছিল। ভিতরে গিয়ে দিব্যায়নটি কি দেখলো দিব্যায়নের মুখ থেকে শুনবো। দিব্যায়ন, সন্তুর সঙ্গে দেখা হলো? না, দেখা হয়নি, আমাকে অ্যালাউ করেছে বলতে শুধু এই গেটটুকুই টপকাতে দিয়েছে। ভেতরে গিয়ে দেখা হয়েছে আরও লং প্রেমিসেস, ভেতরে গিয়ে আমি যখন বললাম দেখা করতে চাই, দেখা করতে কিন্তু দেওয়া হয়নি। এবং তার থেকেও বড় কথা যে আইও আছেন, ইনভেস্টিগেটিং অফিসার, বলা হচ্ছে তিনি নাকি আসেননি, কাজেই কোনো রকমের এফআইআরের কপি বা কমপ্লেন্টের কপি এখনও তারা কিছু হদিশি নাকি তারা জানেন না। আজকে সকালবেলা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা, তারপরে কোর্টে নিয়ে যাওয়ার কথা, কোনো কিছুই তারা বলতে পারছেন না, তার কারণ নাকি আইও নেই। অনেকক্ষণ ধরেই এটা শুনছি আমি, এবং আমি তাও বারবার করে বলছি যাতে আমাকে অন্তত একবার দেখা করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, সেটা কোনোভাবেই দিচ্ছেন। সন্তুকে কোথায় রাখা হয়েছে বা কী অবস্থা আছে কোনো ইনফরমেশন কি পেয়েছো? বলা হচ্ছে যেটা আমাদের সেল আছে ওইখানে, ওই সেলের মধ্যে নাকি আছে, বলা হচ্ছে নাকি ঘুমোচ্ছে, এটা সম্পূর্ণই লক
লকআপ, যেটাকে লকআপ বলে, মানে সন্তু পান একজন সাংবাদিককে লকআপের মধ্যে সারা রাতটা কাটাতে হলো সমাদৃতা। এটা তাই এবং যেটা বিষয় পিঙ্কি, সকাল থেকে আমরা বলে যাচ্ছি লাগাতার যে অপরাধটা কোথায় ছিল, না মা বোনেদের, সন্দেশখালীর মা বোনেদের কথা তুলে ধরা, এটা ছিল বড় অপরাধ। সেই থেকে নজর ঘোরাতে হবে এবং কোনো না কোনো ভাবে যে কথা ময়ূক বলে শুরু করছিল শায়েস্তা করতে হবে। সেই কারণে শুধুমাত্র সমাদৃতা শায়েস্তা করতে হবে, এইটা এইটা যতই শাসক দল ভাবুক না কেন, আমরা বলছি, আমরা বলে যাব এবং আমরা এই ছবিগুলো দেখিয়ে যাব। আমরা এতদিন বাংলায় দেখাচ্ছিলাম, ইংলিশে দেখাচ্ছিলাম, হিন্দিতে দেখাচ্ছিলাম, কন্নড় আমাদের চ্যানেলে দেখাচ্ছিলাম, আমরা এবার বোধহয় অন্যান্য ভাষাতেও কাল রাতের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে অন্যান্য মিডিয়া, সারা দেশের মিডিয়া যেভাবে রিপাবলিক বাংলার পাশে রয়েছে, সেই ছবিটা আমি দেবাশিস ঘোষের কাছে যেতে চাই। দেবাশিস ঘোষ, আপনি দেখতে পাচ্ছেন পুঙ্খানুপুঙ্খ বিবরণ, সন্তু পান এই মুহূর্তে কোথায় রয়েছে, রিপাবলিকের সাংবাদিক রাতে কী খেয়েছে, সকালবেলা উঠে তাকে কখন মেডিকেলে নিয়ে যেতে হবে, এই খবরগুলো তো করার কথা ভোরবেলা ময়ূকরঞ্জন ঘোষের স্টুডিওতে বসে শেখ শাহজাহানকে নিয়ে। শেখ শাহজাহান 45 দিন হয়ে গেছে, এখনও শেখ শাহজাহানের খোঁজ পাচ্ছে না সন্দেশখালী পুলিশ। এদিকে শেখ শাহজাহানের জায়গায় সন্তু পানকে শেখ শাহজাহানের মতন করে যেন পেয়েছে, গ্রেপ্তার করেছে, 50-60 জন র‍্যাব মিলে সন্তু পানকে নিয়ে যাচ্ছে, হাস্যকর লাগছে না? না না না, হাস্যকর নয় এই কারণে, কারণ এটা তো মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তো তার ফলে এই জিনিসগুলো হবে এটা তো খুব অবভিয়াস। মানে একটা কথা আছে না, মানে ভাবিয়া করিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজ যে পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে যে কত বড় ফ্রাঙ্কেনস্টাইন পশ্চিমবঙ্গের মানুষ তৈরি করেছে, আজকে বাংলাটা যে বাংলা আমরা দেখছি সে বাংলা আমরা দেখিনি। এই যে আজকে সন্তুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, মানে সন্তু আজকে শুধু রিপাবলিকের সাংবাদিক নয়, আজকে বাংলার মানুষের কণ্ঠস্বর সন্তু, তো আজকে সেই কণ্ঠস্বরকে রুদ্ধ করার চেষ্টা হচ্ছে, ভুল হচ্ছে। মানে উনি এখনও বুঝতে পারছেন না, উনি ভুলে গেছেন যে মুসলিনি বলে যিনি ছিলেন একসময়, তাকে মানুষ ল্যাম্প পোস্টে পিটিয়ে মেরেছিল, ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দিয়েছিল পেটানোর পর, এবং তারপরে ওই যে শ্রমিক জায়গা থেকে, যেসব মহল্লা থেকে হাট জিজিয়ে করা মহিলারা এসেছিল শুধু মুসলিনির গায়ে থুতু দেওয়ার জন্য, উনি ভুলে গেছেন সেগুলো, ইতিহাস বলে এই কথাগুলো। আমার আরও একটা কথা, আর খুব খারাপ লাগছে সন্তুকে যে ওই টাক মাথাওয়ালা যে পুলিশটা গ্রেপ্তার করলো, ওই কি নাম, শান্তনু পাল নাকি, তার ঘরে কি মা বোন এরা কেউ নেই? মানে তিনি কি জানেন না উনি কী করছেন? মানে দলদাসী, দলদাস হতে গেলে কত দলদাস হতে হয়? মানে উনি তো আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পান। যে মানুষটা, যে ছেলেটি সাধারণ মানুষের কথা তুলছে, যে ছেলেটি মা মেয়ের ইজ্জত বাঁচাবার চেষ্টা করছে, মা মেয়ের অত্যাচারের কথা তুলছে, সেই মা মেয়ে তো ওনার মা মেয়েও হতে পারতো, উনি তাকে এইভাবে মানে উইদাউট 41 নোটিস উনি কী করে অ্যারেস্ট করতে পারলেন? মানে আমাদের বুঝতে হবে যে প্রশাসনটাকে মমতা ব্যানার্জি কোন জায়গায় নামিয়ে নিয়ে গেছেন।